এক যুগ আগে অপ্রত্যাশিত কয়েকটি ভিডিও প্রকাশের জেরে সাদিয়া জাহান প্রভার জীবনে নেমে এসেছিল গাঢ় অন্ধকার। এজন্য কম মূল্য দিতে হয়নি তাকে। রক্ষণশীল সমাজ ব্যবস্থায় মুহূর্তেই খারাপ নারীর বদনাম জোটে তার কপালে। যদিও সব প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন প্রভা, অভিনয়ও করেন, কিন্তু এই অভিনেত্রীর প্রতি মানুষের সেই দৃষ্টিভঙ্গি এখনও বদলায়নি। ফলে সবিস থেকে নিজেকে প্রায় গুটিয়ে নিয়েছেন তিনি। একটা সময় তার দারুণ ব্যস্ততা ছিল নাটকপাড়ায়। নিয়মিত কাজে নিজেকে মুখর রাখতেন, মাতিয়ে রাখতেন ভক্তদেরও। তবে নানা কারণে সেই পথ আর মসৃণ থাকেনি। প্রভা এখন নিজেকে পর্দার আড়ালে রাখতে পছন্দ করেন, তবে সামাজিক মাধ্যমে বেশ সরব। সেখানে নিয়মিত অনুরাগীদের সঙ্গে নিজের ভাবনা চিন্তা এবং প্রত্যহিক জীবনের মুহূর্তগুলো শেয়ার করে থাকেন। তবে তিনি যাই প্রকাশ করেন না কেন, সেসব নিয়ে চর্চায় থাকেন নিয়মিত। সম্প্রতি প্রভা আবারও খবরের শিরোনাম হলেন একটি ভিডিওর মাধ্যমে। নিজের ইনস্টাগ্রামে আপলোড করা 25 সেকেন্ডের ওই ভিডিও মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, কোনো একটি অনুষ্ঠানে শাড়ি পরে গিয়েছিলেন প্রভা। সেখানে হাস্যোজ্জ্বল ছিলেন বেশ, এমনকি ভিডিওর শেষে ভক্তদের উদ্দেশ্যে চোখ টিপো মারেন। তবে এই ভিডিও খারাপভাবে নেননি নেটিজেনরা, বরং ভালোবাসার ইমোজিতে ভরিয়ে দিয়েছেন। এদিকে বছর খানেক আগে গুঞ্জন ছড়ায় সঙ্গীতশিল্পী ইমরানের সঙ্গে প্রেম করছেন প্রভা। সেই গুঞ্জনের সূত্রপাত করেছিলেন অভিনেত্রী নিজেই। তার সঙ্গে নিয়মিত ঘনিষ্ঠ ছবি শেয়ার করা, রোমান্টিক মন্তব্য চালাচালিতে যেন প্রেমেরই ইঙ্গিত দিচ্ছিলেন। তবে কয়েক মাস না পেরোতেই তাদের প্রেম ভেঙে যায়, সেটাও প্রভা ইঙ্গিতপূর্ণভাবে সমাজ মাধ্যমের পাতায় জানিয়েছিলেন। এর আগে প্রভা অভিনেতা শ্যামল মাওলা ও জোভানের সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন বলে শোনা যায়, যদিও কোনো সম্পর্কের কথাই তিনি প্রকাশ করেননি। বিশ্ববিদ্যালয় জীবনে রাজীব নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন প্রভা। তাদের বাগদানও হয়েছিল বলে জানা যায়, কিন্তু পরে 2010 সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেন তিনি। এরপরই রাজীবের সঙ্গে তার একটি স্ক্যান্ডাল ছড়িয়ে পড়ে, যার কারণে এক বছর না যেতেই অপূর্বর সঙ্গে সংসার ভেঙে যায়। 2011 সালে মাহমুদ শান্ত নামে এক ব্যক্তিকে বিয়ে করেন প্রভা। সেই সংসার স্থায়ী হয় 2014 সাল পর্যন্ত। তবে এখন কারো সঙ্গে তিনি সম্পর্কে আছেন কিনা সেটা জানা যায়নি। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।